ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. যেমন মাগরিবের আজান আকামতের মাঝখানে দুই রাকাত সলাত, এটা কি কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে, এটা বিলুপ্তই হয়ে গেছে এই সুন্নত। মানে এখানে যে সুন্নত আছে এইটাই মানুষ ভুলে গেছে, এটা বিলুপ্ত হয়ে গেছে। দেখেন মানে কি সুন্দরভাবে এটা বিলুপ্ত হয়ে গেছে। এই দেশের মুসলিম জানেই না যে মাগরিবের আজান আকামতের মাঝখানে আবার নামাজ আছে, অথচ এটা বিলুপ্ত হওয়ার কথা ছিল না। হাদিসের মধ্যে আসছে যে মাগরিবের আজানের পরে এত অধিক সংখ্যক সাহাবি এই দুই রাকাত সুন্নতের জন্য দাঁড়াইতেন, কোন সাহাবি পরবর্তীতে এসে তিনি সিদ্ধান্ত নিতে পারতেন না যে এই দুই রাকাত কি মাগরিবের ফরজের আগের সুন্নত না পরের সুন্নত। মানে এত বেশি সংখ্যক সাহাবি এই দুই রাকাত আদায় করতেছেন, তো বাইরের থেকে নতুন করে কেউ এসে ঠিক করতে পারতেন না যে এরা কি ফরজ হয়ে গেল এরপরের দুই রাকাত সুন্নত পড়তেছে নাকি আগের দুই রাকাত পড়তেছে। তাহলে বোঝা যায় কত বিশাল সংখ্যক সাহাবি এই দুই রাকাত সুন্নত আদায় করতেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছেন, বাইনা করলে আজানাইনে সলাত, বাইনা করলে আজানাইনে সলাত, বাইনা করলে আজানাইনে সলাত। প্রত্যেক আজান আর আকামতের মাঝখানে সলাত আছে, আজান আকামতের মাঝখানে সলাত আছে, আজান আকামতের মাঝখানে সলাত আছে। তাহলে চার ওয়াক্তের আজান আকামতের মাঝখানে সলাত আছে, এক ওয়াক্তের আজান আকামতের মাঝখানের সলাত কই গেল? ফজরের আজান আকামতের মাঝখানে দুই রাকাত আছে, জোহরের আজান আকামতের মাঝখানে চার রাকাত আছে, আসরের আজান আকামতের মাঝখানে চার রাকাত আছে, এশার আজান আকামতের মাঝখানে আছে, তো মাগরিবের আজান আকামতের মাঝখানে কই গেল? এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাগরিবের আজান দিতেন, তখন আজান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে বেলাল, তুমি আমাদেরকে আজান একামতের মাঝখানে পার্থক্য করার মতো সময় দাও। মানে আজান দিয়ে সাথে সাথে একামত দিও না, যে আমরা আজান একামতের মাঝখানে কোনটা আজান কোনটা একামত এটা বুঝার মতো আমাদেরকে সময় দিও। মানে আজানটা হইলো সাথে সাথে আবার একামত, তো কোনটা আজান কোনটা একামত, একামতকেও কিন্তু আজান বলা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনা করলে আজানাইন, দুই আজান, দুই আজান মানে একটা আজান আর একটা একামত, দোনোটাই কিন্তু আজান, বাক্যগুলা কিন্তু একই বাক্যগুলা। তাহলে কোনটা আজান কোনটা একামত এইটা পার্থক্য করার মতো সময় তুমি আমাদেরকে দিও। কে বলতেছেন কথাটা? আল্লাহ রাসূল বেলালকে বলতেছেন, কারণ বেলাল হলো মুয়াজ্জিন আর মুয়াজ্জিন হলো আমানতদার। কিসের আমানতদার? সময়ের আমানতদার। আল মুয়াজ্জিনু মুতামিনুন, আমানতদার, সময়ের আমানতদার। মুয়াজ্জিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, হে আল্লাহ তুমি মুয়াজ্জিনদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ইমাম সাহেবদের জন্য দোয়া করেন নাই? ইমাম সাহেবদের জন্য কি দোয়া করতেন? আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হে আল্লাহ তুমি ইমামদেরকে হেদায়েত দাও। ইমামদেরকে হেদায়েতের দোয়া করছেন, মুয়াজ্জিনদের জন্য মাগফিরাতের দোয়া করছেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম অনেক সাহাবী বলতেন যে ইমামের চেয়ে মুয়াজ্জিনের মর্যাদা বেশি, কারণ হলো মুয়াজ্জিনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ক্ষমা করে দেওয়ার জন্য। তো একজন মানুষের জন্য আপনি একজনকে দোয়া করলেন ক্ষমার জন্য, আরেকজনের দোয়া করলেন হেদায়েতের জন্য, তাহলে কে লাভবান বেশি? যাকে মাগফিরাতের দোয়া করলেন সেই তো লাভবান বেশি, মাফ পেয়ে গেলেই তো হইল। আর হেদায়েতের জন্য দোয়া করছেন, তো এই দোয়ার দ্বারা হেদায়েত কেউ পাইতেও পারে নাও পাইতে পারে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তো অবশ্যই কবুল। তো এখন ইমাম সাহেবদের জন্য হেদায়েত কেন?
দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলতেন নিজের থেকে যে বলতেন না, ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহির আলোকে বলতেন। আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন ইমাম সাহেবদের কেন হেদায়েত দরকার। ইমাম সাহেবদের হেদায়েত দরকার এই জন্য, এই যে মাগরিব এবং আজান আকামতের মাঝখানে দুই রাকাত সলাত আছে, এটা কিন্তু সাধারণ মুসলমান সাধারণ মুমিন যারা তারা কিন্তু লুকায় নাই। এটা লুকাইছে কারা? ইমাম সাহেবেরা লুকাই ফেলছে। এটা কিন্তু সাধারণ মানুষ লুকায় নাই। সাধারণ মানুষকে আপনি যদি হাদিসটা পৌঁছায় দিতে পারেন, বুঝাই দিতে পারেন, সাধারণ মানুষ এটা আদায় করবে সবাই। তাহলে ইমাম সাহেবদের হেদায়েত দরকার বর্তমানে। আবার এই দুই রাকাত যাতে মুসল্লিরা আদায় করতে না পারে এই জন্য কোনো কোনো মসজিদে নাকি মাগরিবের আজান হইলে হাদিস বর্ণনা করে, মাগরিবের আজানের পরে ইমাম সাহেব হাদিস বলা শুরু করে যাতে কেউ দুই রাকাত আদায় করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এত হাদিস বর্ণনা করেছেন কিন্তু মাগরিবের আজান ইকামতের মাঝখানে হাদিস বর্ণনা করেছেন এরকম কোনো দলিল পাওয়া যায় না। এত লক্ষ লক্ষ হাদিস নবী সাল্লাল্লাহু বর্ণনা করেছেন কিন্তু মাগরিবের আজান ইকামতের মাঝখানে ওয়াজ নসিহত করেছেন, তারপরে নবী সাল্লাল্লাহু কোনো বিষয়ে হাদিস বর্ণনা করেছেন এইরকম কোনো নজির নেই। এবং এটাকে যদি নিয়মিত, এটা মাঝে মধ্যে হয়তো দুই একদিন হতে পারে, কিন্তু কন্টিনিউ যদি এটাকে নিয়ম বানানো হয় এটা আরেকটা বেদাত। আর এটার উদ্দেশ্য যদি হয় ওই দুই রাকাত আদায় না করা তাহলে তো এটা বড় গোমরাহি। একটা সুন্নতকে লুকানোর জন্য আরেকটা জিনিস নিয়ে আসে। আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে প্রত্যেকটা ইবাদতের কিছু জিনিস কিছুদিন পরে গোপন হয়ে যায়, কিছু জিনিস বেড়ে যায়। যেমন এই দুই রাকাত গোপন হয়ে গেছে, এরকম আরও কিছু সুন্নত আছে যেগুলো গোপন হয়ে গেছে। ইমাম সাহেব খুতবার মধ্যে লাঠি নিয়ে দাঁড়ানো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যতদিন খুতবা দিছেন কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাঠি ছিল না বা ঢাল ছিল না বা তরবারি ছিল না, এইরকম খালি হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন খুতবা দেন নাই। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে দাইমি সুন্নত যে ইমাম সাহেবের হাতে কিছু না কিছু থাকতেই হবে। এবং পৃথিবীর সব মাজহাবের ইমাম সব ফকি এ ব্যাপারে সবাই একমত যে এই ইমাম সাহেব কিছু একটা হাতে নিয়ে খুতবা দিতে হবে। দেখেন এই সুন্নত কিন্তু গোপন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এখন ইমাম সাহেবরা মনে করে লাঠি নেওয়া দরকার নাই, কিছু নেওয়া দরকার নাই, আমি খালি হাতে খুতবা দিব। এরকম আরও অনেক সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। আবার অনেক সুন্নত সুন্নত না কিন্তু এটা জীবন্ত আছে, এরকম অনেক জিনিস আছে যেটা সুন্নত না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে করেন নাই কিন্তু নবীর উম্মতেরা সেটা করতেই আছে।